আচ্ছা, আরেকটা যে সাধারণ স্কুলের একজন আরেকটু দাঁড়ান, যদি সাধারণ স্কুলের প্রধান শিক্ষক আছেন আরেকজন? আচ্ছা, ইসলাম শিক্ষা বাদ দেওয়া হয় নাই তো? তাহলে এই যে সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বলে ইসলাম শিক্ষা বাদ দিয়ে দিছি নতুন কারিকুলামে, তো বই পাইলেন কোথার থেকে? ওই আপনি খবর খারাপ প্রচার করে আমরা পুরো পড়ি দেখি স্টেজ হয়ে যায়, আপনি নিজেরাই বুঝতে পারি না এই কত প্রবাগান্ডা খারাপ ছড়ায়। জি, এবং এইভাবে এই যে ধর্ম শিক্ষা যেগুলো ছিল হিন্দু ধর্ম শিক্ষার প্রশিক্ষণ দিয়ে দিকে কুমার ইসুল ছাত্রছাত্রী নাই, সুতরাং ইসলাম ধর্ম আছে এবং ইসলাম ধর্মের শিক্ষক আছেন এবং এসসিটিভি এই যে নানান বিষয় বলেছে এই বিষয় থেকে এটা বাদ দেওয়া হয়েছে, মহানবীর জীবন বাদ দেওয়া হয়েছে, অমুকের থেকে এই ধর্মীয় ব্যক্তিত্ব তার জীবনী বাদ দেওয়া হয়েছে, এগুলো তো সঠিক না, সবই আছে। তো তাহলে এই যে ধর্ম নিয়ে একটা অপপ্রচার করা হচ্ছে, তো এটা তো ঠিক না। আমাদের আগের কারিকুলামেও যা ছিল, আগের কারিকুলামে সেটাও বলছে যে এগুলো সব বাদ দেওয়া হয়েছে, একদমই সঠিক না, এগুলো সব আছে। আর নতুন কারিকুলামেও এমনকি ধর্মকেও আমরা অন্য সব সাবজেক্ট যেমন করে করে শিখবে যেন তারা আত্মস্থ করতে পারে, সেগুলোকে প্রয়োগ করতে পারে, সেইভাবে শেখানো হচ্ছে। ওই আমরা ছোটবেলায় যেমন পড়েছি, পড়ে পড়ে মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিয়েছি, তারপরে সেটা কিভাবে কাজে লাগাইতে হয় এটা আর খুব ভালো শিখি নাই আমরা। এখন বাচ্চারা যেটা শিখবে নতুন কারিকুলামে সেটা হলো যা কিছু শিখবে করে করে শিখবে, কাজে ওর মুখস্থ করার দরকার নাই, ও এটা জেনে যাবে, বুঝে যাবে, ওটাকে প্রয়োগ করতে শিখবে। আমি দেখলাম স্যার একটা বিষয় হচ্ছে আকিদা, এটা ফাপটা জি আকিদা কাটটা সম্পর্কে ছেলেরা মানে পৃথক পৃথক করে তাদের ধারণা, খুব পৃথক ধারণা তাদের বাড়ির ধারণা, এই একটা সুন্দর সিস্টেম। এই সিস্টেম গুলো মানে ছাত্ররা অত্যন্ত মানে বেশি বেশি অনুপ্রাণিত, এবং যেটা হবে সে কিন্তু এখন ধর্মের জিনিসটা শুধু পড়বে না, ধর্মের বিষয়টা পড়বে, সেটা নিয়ে নিজেরা গ্রুপ গ্রুপ কাজ করবে, কমিউনিটিতে কাজ করবে, পরিবারের ভেতরে কাজ করবে, অর্থাৎ ধর্মের বিষয়টা সে চর্চাও করবে। কাজে এখন ধর্মের মর্মবাণীটা শুধু বোঝা না, ধর্মটাকে সঠিকভাবে সে চর্চাও করতে শিখবে, তাই না? তো তাহলে সেটা অনেক ভালো নাকি, তাই না? ভালো না? তার মানে এই যারা বলতেছে তারা আসলে মানে তারা ধর্মপ্রীতি থেকে বলছে না, তারা ধর্মটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ধর্মেরই ক্ষতি করছে। তো এইসব এইসব লোকদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অপপ্রচার হচ্ছে, এই এইগুলোকেও একটু প্রতিহত করতে হবে আর কি। হ্যাঁ, আমরা ধর্মনিরপেক্ষ একটা দেশ, আমরা কিন্তু আমরা সবাই ধর্মভীরু, যে যেই ধর্মের মানুষই হয়ে আমরা ধর্মভীরু, ধর্ম পালন করি। এবং জাতির পিতা বলেছিলেন আমাদের ধর্মনিরপেক্ষতার মানে হচ্ছে যে যে যার যার নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করবে, প্রচার করবে, কেউ কাউকে বাধা দেবে না, আর ধর্মের নাম দিয়ে একজন আরেকজনের উপরে নিপীড়ন করবে না। অথবা আমরা সেটাই জন্য সমাজে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারি। আপনারা এই যে ধর্মশিক্ষার বই ষষ্ঠ শ্রেণীর যেটা আছে, ওটাতে আছে না যে একজন মুসলমানের কী দায়িত্ব তার নিজের প্রতি, তার পরিবারের প্রতি, তার প্রতিবেশীর প্রতি, তার রাষ্ট্রের প্রতি, সেগুলো আছে, তাই না? তো এই যে একটা বাচ্চা শিখবে, শিখে শিখে, এবং সে একদম কোরআন হাদিস সুন্নার আলোকেই সেগুলো সব শিখবে এবং সেগুলো চর্চা করবে, তাই না? তাহলে এটা তো আরও অনেক ভালো। ধর্মকে বাদ দিয়ে তো নীতি নৈতিকতা সেটা সম্ভব না। হ্যাঁ, কাজে আমরা যেখানে মূল্যবোধ নৈতিকতার কথা বলছি সেটা কখনোই ধর্ম বিবর্জিত না, সেটাকে ধর্মকে নিয়েই সেই মূল্যবোধ এবং নৈতিকতার জায়গাটা। তো ঠিক আছে, তার মানে আপনাদের পাইলটিংয়ের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলছে, নতুন বইগুলো পেয়ে যাবেন এই বাকি সময়টা, আর এর মধ্যে একদম শেষে গিয়ে এই বছরের শেষের নাগাদ সব সারা দেশে শিক্ষকদের ট্রেনিং হবে, আশা করি আপনারা আবারও সেই প্রশিক্ষণে অংশ নেবেন।
অনেক ধন্যবাদ। আর কারো কোনো বিশেষ কোনো বিষয় আছে যে কথা বলতে চান বা কিছু? ও আচ্ছা আচ্ছা, ওইটা যেন ঠিক মতো হয়। হ্যাঁ আচ্ছা, ওই নতুন তো এমপিও হয়েছে আপনাদের এখানে, তো নিশ্চয়ই বেশ কিছু প্রতিষ্ঠান হয়েছে এমপিও ভুক্ত। আচ্ছা, আমাদের আমরা 2019 সালে আমরা এমপিও এর আগের বার করেছিলাম, 2730টি ঘোষণা দিয়েছিলাম। পরে কিছু আমরা যখন ফিল্ড লেভেলে গিয়ে আবার সব তথ্য যাচাই বাছাই করতে যাই, তখন কিছু কমেছিল সেখানে। এইবার 716টি ঘোষণা করা হয়েছে, আশা করি যে সবগুলোই ঠিক থাকবে। কয়েকটি আবার অ্যাপিল করেছে, কারণ কারো কারো হয়তো তারা কাগজ জমা দেওয়ার সময় সঠিকভাবে কাগজ জমা দেয়নি। তো আমরা তো প্রাথমিক যে তালিকাটা করি সেটা যেই তথ্য প্রতিষ্ঠানগুলো দেয়, আর সেই তথ্য আমরা যতটুকু পারি বোর্ড থেকে এবং ব্যানবেজ থেকে সেগুলো যাচাই করে নিয়ে করি, আর তারপরে আমরা ফিল্ড লেভেলে গিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান আলাদাভাবে করি। তো আমি এখানে যেহেতু শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তারা সবাই আছেন, সবার কাছে অনুরোধ করব যে এই নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টা যেন খুব সহজ হয়, মসৃণ হয়, যেন কারো কোনো ধরনের কোনো হয়রানির কোনো শিকার হতে না হয়। আমাদের শিক্ষকেরা তারা অনেক পরিশ্রম করেন, পড়ানো খুব কঠিন কাজ, এটা অন্য কাজের মতো না, পড়ানো ভীষণ কঠিন কাজ। আর তার মধ্যে আজকাল তো শিক্ষার্থীদেরকে আগেকার দিনে অনেক রকম শাসন করতেন শিক্ষকরা, আজকাল তো সেই শাসন চলে না। তো সেই এখন সবই শুধু আদর স্নেহ ভালোবাসা বুঝিয়ে বলা তার মধ্য দিয়ে করা, কাজে এখন আরও কঠিন কিন্তু শিক্ষকদের কাজ। তো সেই কঠিন কাজটা যারা করেন, যারা আমাদের মানুষ তৈরি করছেন, যারা আমাদের এই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার সোনার মানুষদেরকে তৈরি করছেন, সেই মানুষ গড়ার কারিগর, তাদের যেই সম্মান সেটা যেন কোথাও কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, তাদের যেন কোথাও হয়রানির শিকার হতে না হয়। সাম্প্রতিককালে আমরা কিছু ব্যত্যয় দেখছি, কোথাও কোথাও খুবই দুঃখজনক লজ্জাজনক কয়েকটি ঘটনা ঘটেছে। এই সব ঘটনা কিন্তু কোনোভাবেই শুধুমাত্র আইন দিয়ে বন্ধ করার বিষয় না, আইন আছে, বিধিবিধান আছে, কিন্তু তারপরেও সামাজিকভাবে যদি আমরা প্রত্যেকে সচেতন না হই তাহলে এই ধর্মের ধোঁয়া তুলে নানান জায়গায় অপপ্রচার করে তারপরে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু সেইভাবে ঘটনাগুলো ঘটেছে, কোথাও কোথাও হয়তো দু একটি ভিন্ন রকম আছে। তো আমাদের সবার চেষ্টা করতে হবে যে আমাদের শিক্ষক সমাজ যেন কোনোভাবেই কোথাও কোনো ধরনের হয়রানির শিকার না হন, আর সবাইকে সমাজকে তাদের পাশে দাঁড়াতে হবে। তারা সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে দিচ্ছেন, কাজে আমরা যেন তাদের পাশে দাঁড়াই, আমরা যেন কেউ নিগৃহীত হচ্ছেন পাশে যেন কেউ নিশ্চুপ দাঁড়িয়ে না থাকে, যেন প্রত্যেকে তার যতটুকু করণীয় সেটা যেন আমরা সবাই করতে পারি। আপনাদের কাছে আমার এই বিনীত অনুরোধ রইল। আর দেশের আইন আছে, কানুন আছে, সেই অনুযায়ী যেখানেই তদন্ত সাপেক্ষে যেই কোনো ধরনের অপরাধে চিহ্নিত হবেন যে তিনি অপরাধ করেছেন তার যথাবিহিত শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু এই যে এই ঘটনাগুলোই যেন না ঘটে আমাদের সেই জন্যে সবার একটু সতর্ক থাকতে হবে। এই এই ব্যাপারে আমরা সবাই আশা করি সতর্ক থাকবো। আপনাদের আর আর কোনো বিষয় কি আমাদের আছে? আমাদের আর কিছু বলার ছিল, তাহলে আমাদের প্রতিষ্ঠান সংস্কার টংস্কার সেগুলোর বিষয় গেল, এমপিও গেল, আর নতুন কারিকুলাম গেল, আর কিছু আছে? যদি না থাকে তাহলে আমরা আজকে আপনাদেরকে একটু ছেড়েই দিই, অন্য সময় একটু আরও হয়তো বেশি কথা বলার সুযোগ হবে। একাডেমিক সুপারভাইজারদেরকে বলবো আপনাদের অনেক বড় কাজ, আপনারা একটু ক্লাসগুলো খুব ভালোভাবে দেখবেন, যেন আমাদের এই নতুন শুধু পাইলটিংয়ের কাজ না, এমনি যে কাজ আমাদের সকল বিদ্যালয়ের সমস্ত কাজ সেগুলোও যেন ভালোভাবে চলে, আপনারা একটু সেই বিষয়গুলো ভালোভাবে দেখবেন। শিক্ষা কর্মকর্তাদেরকেও বলবো এই এমপিও ভুক্তি নিয়ে অনেক রকমের অভিযোগ পাওয়া যায়, আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন,
এক সময় আসলে আমরা বিকেন্দ্রীকরণ করা হয়েছিল মানুষের সুবিধার জন্য। সাধারণত বলা হয় বিকেন্দ্রীকরণ সুবিধা করে দেয় মানুষকে, কিন্তু এমপিওর ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ হয়তো বা সুবিধার চেয়ে অসুবিধাই বেশি করে দিয়েছে কি না, এটাও একটা প্রশ্ন আছে। তো আমরা চিন্তা করছি কীভাবে হয়রানি যেন না হয়, হয়রানিমুক্তভাবে কীভাবে শিক্ষকদের এমপিও ভক্তির কাজটা করা সম্ভব হয় সেটা খতিয়ে দেখছি। আর এখন যেহেতু এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ হয়, সেই নিয়োগের সময়েই যদি তাদের সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে একবারে হয়ে যায়, তাহলে আর এরপরে এই ঘাটে ঘাটে এগুলো আবার যাচাই বাছাই আর এই প্রয়োজনই পড়ে না। তো আমরা সেটা যদি করে ফেলতে পারি, সেটাই যদি একবারে মাওসির কাছে তথ্যটা চলে যায়, তাহলেই আর এটা নিয়ে আর সমস্যা থাকবে না আশা করি। তো যাই হোক, আমাদের মূল চেষ্টা হলো যে আমাদের যে কোনো সেবাই দেই, সেই সেবাটা যেন যিনি সেবা পাচ্ছেন তিনি যেন সন্তুষ্ট থাকেন, এইটা আমাদের প্রত্যেকের একটু চেষ্টা করতে হবে। আমরা সবাই মিলেই যেন এই চেষ্টাটা করি, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেমন বাংলাদেশটা গড়ার জন্যে তিনি দিন রাত নিরলস পরিশ্রম করছেন, আমরা যেন তার যোগ্য, আমরা নিজেরাও যেন সেই প্রধানমন্ত্রীর যোগ্য হতে পারি। আমাদের প্রত্যেকে যে যেখানে কাজ করছি তার, আমি একজন মন্ত্রিসভার সদস্য হিসেবে যেন আমি যোগ্য লোক হতে পারি, যিনি শিক্ষা অফিসার আছেন তিনি যেন যোগ্য শিক্ষা অফিসার হতে পারেন, যিনি শিক্ষক আছেন তিনি যেন যোগ্য শিক্ষক হতে পারেন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সবার সেই চেষ্টাটি থাকলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশাল কর্মযজ্ঞ তার সাফল্যের মধ্য দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশটি পাব ইনশাআল্লাহ। তো আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। এই বন্যা পরিস্থিতির মধ্যেও আপনারা যেভাবে কাজ করেছেন সেই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আর আগামী দিনেও ইনশাআল্লাহ যে কোনো দুর্যোগ দুর্বিপাক যাই আসুক না কেন, আমরা নিশ্চয়ই সবাই একসঙ্গে তা মোকাবেলা করব এবং এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে। আর আগামী বছর দেড়েক পরে জাতীয় নির্বাচন আছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক সময় অনেক ধরনের দেশকে অস্থিতিশীল করবার অনেক অপচেষ্টা করে কোনো কোনো চিহ্নিত মহল, আমরা সবাই একটু সতর্ক দৃষ্টি রাখব। এবং এবার আমরা লক্ষ্য করছি, আগেও দু একবার হয়েছে যে দেশকে অস্থিতিশীল করার অন্যান্য প্রচেষ্টা ব্যর্থ হলে মূল লক্ষ্যবস্তু হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেটা বিশ্ববিদ্যালয় হোক, এখন তো এমনকি স্কুল কলেজকেও এখন টার্গেট করা হচ্ছে, সেখানে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটিয়ে একটা মানে একটা অশুভ পায়তারা চলছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার। তো আমরা সবাই যেন একটু সতর্ক থাকি যে এই সময়ে যেন এইভাবে কেউই আমাদের দেশকে কোনোভাবে অস্থিতিশীল করতে না পারে, এবং বিশেষ করে আমাদের শিক্ষা খাতে যেন কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আবারও আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন তাদের সবাইকে আমি সালাম জানাই, আর মিডিয়া আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা বোধহয় কিছু জিজ্ঞেস করতে চান? আমাদের যেহেতু এখনো পরীক্ষার প্রায় দু মাস বাকি, কাজেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে মনে করবে তারা যে তাদের কোনো পরীক্ষার্থী তার আরেকটু সহযোগিতা প্রয়োজন, আমরা কিন্তু বলছি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই তাদের শিক্ষার্থীদের জন্য, আমরা ইতোমধ্যে এই করোনার জন্য যারা একটু পিছিয়ে পড়েছে, করোনার কারণে যে লার্নিং গ্যাপটা হয়েছে সেটাকে পূরণ করবার জন্য ইতোমধ্যে আপনারা জানেন যে আমরা গবেষণা করে বের করেছি যে কোথায় কোথায় সমস্যা আছে, সেটার একদম পূর্ণ একটা পরিকল্পনা করে রেমেডিয়াল ক্লাসেসের পরিকল্পনা আমরা হয়তো এই এক সপ্তাহ দশ দিনের মধ্যেই আমরা প্রকাশ করব। তো সেইটাকে যেমন করে করা হবে, তেমনি পরীক্ষার্থী যারা
বিশেষ করে এই বন্যা উপদ্রুত এলাকায় পরীক্ষার্থীরা যারা একটু হয়তো পিছিয়ে পড়েছেন, আর একটা বন্যার মধ্যে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে, নিজের বই খাতা পুস্তক নেই, একটা তো তাদের জন্য খুব একটা সেটব্যাক। তো সেই সময়টাই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই তাদেরকে সেই সহযোগিতাটা দিতে পারেন, আমরা ঠিক যেভাবে এই করোনার ঘাটতিটা মোকাবেলা করব আর সেটার জন্য আমরা নির্দেশনা দিয়ে দেবো। এই বিশেষ করে যে বন্যাপর্যন্ত এলাকার স্কুলগুলোতে তারা যদি সেই সহযোগিতাটা দেন আমাদের পরীক্ষার্থীদের জন্য সুবিধা হবে। আমরা বইগুলো সব আমরা অ্যাসেসমেন্ট করেছি কতজন পরীক্ষার্থীর বই নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আমরা আমাদের বিভিন্ন অঞ্চল থেকে বইগুলো নিয়ে এসে দেওয়ার ব্যবস্থা করেছি। এই মাসের 24 তারিখের মধ্যে আমাদের সকল পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী সকলের হাতে তাদের বই পৌঁছে যাবে। আর যারা এসএসসি ছাড়াও তো অন্যান্য ক্লাসের শিক্ষার্থী আছে, সেটারও অ্যাসেসমেন্ট করা হয়েছে, তাদের কাছেও বই পৌঁছে যাবে। না, এটা তো শুনলেনই যে ওটা একটা অপপ্রচার, বলা হয়েছে যে ধর্ম বাদ দিয়ে দিয়েছি, একেবারেই না, ধর্মকে কোনোদিনই বাদ দেওয়া হয়নি, ধর্ম শিক্ষা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও নিশ্চয়ই থাকবে। ধর্ম তো আমাদের নৈতিকতা মূল্যবোধ, সেটার একটা সেটার শেখার মূল ক্ষেত্র একটা, কাজেই সেই হিসেবে ধর্ম শিক্ষা আছে এবং থাকবে। অন্যান্য বিষয়ের মতোই ধর্ম শিক্ষাও যেমনভাবে সাজানো হয়েছে যে যেন শুধু ধর্মটা পড়ে মুখস্থ করা না, সেটাকে যেন বোঝে আত্মস্থ করে এবং তা যেন চর্চা করে, সেটা আমরা সেই ব্যবস্থা করছি। কাজেই ধর্ম শিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং উল্টোটা আমরা চাইছি শিক্ষার্থীরা চর্চা করবে আরো সেটিকে। আপনারা যারা প্রশ্ন করছেন তারা কি আমাদের নতুন কারিকুলামের বা এই 2022 সালেও যে বই ছিল সে বইগুলো কি কেউ পড়ে দেখেছেন, নৈতিক শিক্ষা তার মধ্যে আছে কিনা একটু পড়ে দেখবেন, তাহলে আর এই প্রশ্নগুলো করতে হবে না। একটু দয়া করে পড়ে দেখবেন, বাড়িতে কেউ আছে, আত্মীয় স্বজনের বাড়িতে আছে বা স্কুলে গিয়েও একটু বই নিয়ে পড়ে দেখবেন, কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে অপব্যবহার করে একটা মহল, একেবারে চিহ্নিত একটা মহল এইসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যদি আমাদের শিক্ষায়, আমাদের শিক্ষা পরিকল্পনায় যদি আমরা অগ্রসর হতেই না পারতাম, যদি আমরা শিক্ষাকে এগিয়ে নেওয়ার কাজে আমাদের সাফল্যই না থাকতো, তাহলে এই যে অতি সম্প্রতি জাতিসংঘের সমীক্ষায় বের হলো যে দক্ষিণ এশিয়ায় মাধ্যমিক শিক্ষায় বাংলাদেশ সবচেয়ে এগিয়ে আছে, এটা তো নিশ্চয়ই হতো না। আমাদের কিছু লোক আছে খালি ওই ছিদ্রান্বেষী বলে না, আর সারাক্ষণ শুধু নেতিবাচক জিনিস খোঁজে, ভালো কিছু হলে তাও বলে কিন্তু তবুও, এই এদেরকে বাদ না দিলে সামনে আগানো বড় শক্ত। হ্যাঁ, আমাদের হ্যাঁ হতে পারে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো কোনো নানান কারণে হয়তো যত ভালো আমরা আশা করছি তত ভালো হয়তো কখনো করতে পারছে না, আজকে করতে পারছে না, এরপরে নিশ্চয়ই আমরা চেষ্টা করলে করবে, কিন্তু আমাদের সামগ্রিকভাবে আমাদের মাধ্যমিক শিক্ষায় যে অগ্রগতি হয়েছে সেটি আমাদের নিজস্ব সমীক্ষাতেও যেমন এসছে, আমাদের নিজস্ব সমীক্ষা তো আমরা আবার অনেক সময় বিশ্বাস করতে চাই না, কিন্তু এখন জাতিসংঘ সমীক্ষাই বলছে যে এই পুরো দক্ষিণ এশিয়া আমরা এগিয়ে আছি, কিন্তু তাতে আমাদের আত্মতুষ্টি বা আমরা খুব খুশি হয়ে বসে থাকলাম তার কিন্তু সুযোগ নেই, আমাদের অনেক দূর যেতে হবে। কারণ বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেইটাকে বাস্তবায়িত করতে হলে ওই যে বারবার বলছি শিক্ষাই মূল হাতিয়ার এবং শেখ হাসিনা সেই জন্য শিক্ষার উপরেই এত জোর দিচ্ছেন, সেই জন্য এই যে আমাদের নতুন কারিকুলাম ফ্রেমওয়ার্ক তিনি নিজে দেখেছেন, নিজে অনুমোদন করে দিয়েছেন, সেই কারণে এই যখন কেউ কিছু বলে ওই চিল কান নিয়ে গেছে বললে তার পিছনে না ছুটে আগে ধরে একটু দেখে। অনেক ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে।